এই বইটা পড়ে দেখ। সুচিত্রা ভট্টাচার্যর হেমন্তের পাখি। ও আচ্ছা আচ্ছা, এটা নিয়ে তো সিনেমা হয়েছিল না? কিন্তু চলচ্চিত্রের কথা বলার কোনো প্রয়োজন নেই, সাহিত্যই হলো সব। তুমি কি বলছো মামি? তুমি আবার কবে থেকে সাহিত্যপ্রেমী হয়ে উঠলে? তুমি না বলতে বই পড়া কুড়েমি। সে তো আমি যখন অদিতি হইনি তখনকার কথা। অদিতি? ও আচ্ছা আচ্ছা, ওই নিচের ফ্ল্যাটের অদিতি খাস নবিশ? কিন্তু মামি, তুমি তো ওকে আগে খাস নবিশ বলে ডাকতে, ও হঠাৎ তোমার উফ। এই অদিতি সেই অদিতি নয়, নিচের তলার উনি তো লিঙ্গ কারক সন্ধি এইসব পড়ান। আর এই অদিতি হলো হেমন্তের পাখির নায়িকা, ওর লেখনী প্রতিভাকে সবাই চেপে রাখতে চায়। তুই বইটা বাড়িতে নিয়ে যা, ভালো করে পড়। তোমার পড়া হয়ে গেছে? আজ দুপুর পর্যন্ত 20 বার পড়ে ফেলেছি। একদিন তো এতই মগ্ন ছিলাম বইটাতে যে চেতল মাছের পেটিটা কখন যে পুড়ে গেছে বুঝতেই পারিনি। তোর বাবার তিরস্কারের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেলাম সুপ্রতিমের গলা। সুপ্রতিম? অদিতির বর? ওর সঙ্গে তোর বাবার অদ্ভুত মিল। স্ত্রীর আলোক রাখতা হওয়ার চেয়ে চিতল মাছের পেটিকে যারা বেশি গুরুত্ব দেয় তাদের সুপ্রতিম ছাড়া আর কি বলা যায়, লাবণ্য? এক মিনিট, তুমি আমায় বারবার লাবণ্য লাবণ্য বলছো কেন বলো তো? তুই পুরো ব্যাপারটাকে বড় লঘু চোখে দেখছিস। আসলে তুই এখনো বইটা পড়িসনি তো? বইটা ভালো করে পড়, তাহলে তোর মধ্যেও সেই বোধটা জেগে উঠবে যেরকম আমার মধ্যে জেগেছে। মাই গড, লঘু, বিস্ফোরণ, এসব আমি কি শুনছি? আমি ঠিক শুনছি তুমি বলছো? দেখো লাবণ্য, আমি অনেক ভেবে দেখেছি, আত্মজাগরণ শুধু সম্ভব নিজের ভাষায়, আর সেই ভাষার মূল্যবান সমস্ত শব্দগুলো নিজের ভাঁড়ারে মজুদ রাখতে হয়। এসব কথা আমি শুধু তোকেই বলছি, অন্যদের বলে লাভ নেই, কেউ বুঝবে না। সমু তো দূরস্থান, আর তোর বাবা, তিনি তো একটা দেওয়াল। কি বাবা দেওয়াল? এ তুমি কি বলছো মামি? তোমার শ্যাম্পু তৈরি করা থেকে শুরু করে তোমার অ্যাক্ট্রেস হওয়ার ইচ্ছে বাবা তো কোনো সময় কোনো বাধা দেননি, কখনো দেওয়াল হয়ে দাঁড়াননি। দিস ইজ ভেরি আনফেয়ার। সব কিছুর মধ্যে দিয়ে আমি আমার নিজের আমিটাকে খুঁজেছি। ডিজায়ার অফ দ্য মথ ফর দ্য স্টার। ইংরেজি নয় লাবণ্য, ইংরেজি নয়, শুধু মাতৃভাষা। মামি, এটা শেলির লাইন। আমাকে শেলি শিখিও না লাবণ্য, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের কৃতি ছাত্রী। এখন তুমি বসো, আমি গিয়ে চা বানিয়ে আনছি। মনে হচ্ছে মামিকে এবার মা বলেই ডাকতে হবে। হেমন্ত, গ্রীষ্ম, বসন্ত এই সমস্ত নিয়ে উনি ছাড়া আর কে লিখবেন বলো? না, এটা সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস, অন্যরকম। ও তা হ্যাঁ গো বৌমা, তা গল্পটা কি গো? আমায় বলো না গো, কার গল্প গো? কি গল্প গো বলি, আমায় বলো না গো, আমি শুনি না গো। এটা তোমার শোনা নয় গো, তোমার বিষয়বস্তু নয় গো, এটা পরনিন্দা পরচর্চা নয় গো, এটা হচ্ছে উপন্যাস গো। বলবে না বলবে না, অত উপষ্ট বস বলবার কি হয়েছে? ও লতা উপোষ নয়, উপন্যাস, হেমন্তের পাখি। ও হেমন্তের পাখি, আমি তো সিনেমাটা দেখেছি জানো তো মা। এই পাখি সে পাখি নয় বাবা, এ পাখি সে পাখি, আমি বলছি শোনো না আমার কথা। এই এই গল্পটাতে আছে জানো তো, একটা বউ গল্প লিখতে চায়, আর ওর বর আর ছেলে কিছুতেই গল্প লিখতে দেবে না ওকে, ওদের কি রাগ, ঠিক না বৌদি? ও বৌমা তাই নাকি গো, ও যা বলছে এই গল্পটাও তাই? হ্যাঁ,
তবে ও যেভাবে সিনেমাটা দেখে গল্পটা দুলাইনে বলে ফেললো, সিনেমাটাও সেরম নয় আর উপন্যাসটা তো নয়। এই বইটাতে এমন কিছু কথা লেখা রয়েছে যে কোনো স্ত্রী বা মহিলা তার নিজের জীবনের সঙ্গে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, মানে খুব সহজেই নিজের জীবনের কিছু ছবি দেখতে পাবে আর কি। ও, তাহলে বইটা দাও, আজ দুপুরেই পড়ে ফেলি। হ্যাঁ নিশ্চয়ই। জানেন মা, এই উপন্যাসে একজন মামা আছেন যিনি একেবারে দক্ষিণা বাতাসের মতো এসে অদিতির মনের লেখার বাসনার দরজাটা একেবারে হাট করে খুলে দেন। জানো বৌমা, আমারও এক মামা ছিল, মানে আমার মায়ের পিস্তুত ভাই আর কি, বড়েন মামা। বড়েন মামা আমাদের বাড়িতে আসতো, আমি তখন ছোট ছিলাম তো, আমাকে এসেই বলতো, বল 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 বল, ওয়ান মোর, আই মেট এ লেম ম্যান ইন এ লেন। এই গল্পে একজন মামা আছে, তার নাম হেমেন মামা। মিলে যাচ্ছে গো আমার সঙ্গে, সবই মিলে যাচ্ছে। দাও দাও বইটা, দাও পড়ি। এগিয়ে দিলীপ, ব্যাগ ভর্তি ওসব কি? স্যার এতে দিস্তে দিস্তে কাগজ আছে। দিস্তে দিস্তে কাগজ? হ্যাঁ। কেন, অত কাগজ কি হবে? আমার যা দরকার তুমি তো পরশু দিন এনে দিলে। এ তো আপনার নয়, এ তো ম্যাডামের কাগজ। দিলীপ, আজ থেকে তুমি আমাকে আর ম্যাডাম বলে ডাকবে না, আজ থেকে আমি তোমার দিদি রানী। দিদি রানী? তাহলে দিদিকে কি বলে ডাকবো? এনে ও এক কাজ করবো, তোমাকে দিদা রানী বলে ডাকবো। দিদা? এই পূর্ণবয়স্ক দামড়াটা আমাকে দিদা বলবে? না, তুমি আমাকে বউ ঠাকুরানি বলে দিও। এত কাগজ কি আমার চিতা প্রজ্বলিত করার জন্য? অশিক্ষিতের মতো কথা বলো না বল, আমি লিখব। কি লিখবে? উপন্যাস। ব্যাস ব্যাস বললে কেন? তুমি আমার লেখনীকে কটাক্ষ করছো। কটাক্ষ মানে? এটা তো মানেই বুঝতে পারছি না, তা সেটা করবো কি করে? তাহলে ব্যাস বললে কেন? কেন বললাম জানি না তো। বুঝেছি, তুমি তোমার সাহেবকে তুষ্ট করতে চাও, ঠিক অদিতির মতো। এখনো লেখনি ধরিনি, লিখতে আরম্ভ করিনি, আর চালককে দিয়ে বিদ্রুপ করাচ্ছ? অদিতি, অদিতি, আমি তোমায় দেখতে পাচ্ছি, অদিতি আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো, তবু তবু আমি লিখব। তুমি এখানে কি করছো দিলীপ? কাগজ আনা হয়ে গেছে বা তুমি যেতে পারো। ইয়েস ম্যাডাম, স্যার আমি এখন আসছি। তা কি নিয়ে লিখবে? এই যে তোমার জীবনের উপর নারকীয় অত্যাচার চলছে সেই সব নিয়ে? বলবো কেন, পড়তে হলে ছাপার অক্ষরে পড়ে নিও। সর্বনাশ করেছে, এসব ছাপাও হবে? মনে হচ্ছে ভয় পেয়ে গেলে কথাটা শুনে। হ্যাঁ, মানে খুব ভয় পেয়েছি, মানে পেলাম বাংলা সাহিত্যে সুনামির আক্রমণ। তোমাদের মতো ভদ্রলোকেদের মুখোশ টেনে খুলে দেবো। হ্যাঁ, নাম দাও। মুখোশ খুলে দিলাম। পরিহাস? এই তুমি বুঝতে পেরেছো? ও বৌদি, আমি কি করি বলতো? লঙ্কা নেই, গরম মশলা নেই, ঘি নেই, ফিনাইল নেই, চুন নেই, পান নেই। ও, তুমি মাকে গিয়ে বলো না, আমায় বলছো কেন? তিনি কি আর আমাদের মধ্যে আছেন বৌদি? না না, বলছি ওই সকাল থেকে না বই নিয়ে মেতে আছে জানো, যখনই কিছু বলতে যাচ্ছি আমায় শুধু বই বই। ওই যে তুমি একটা কি বই দিয়েছো না মাকে, কাকশকুন, হেমন্তের পাখি, সেই সব্বনে সে পাখি মায়ের মাথায় ভর করেছে। কিন্তু সেই বই দিয়েছি তো প্রায় 10 দিন হয়ে গেল। তবে আর বলছি কি, সেই বইটা নিয়ে মা এখন একবার শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু চলছে। মা তো মামির মতোই বারবার পড়ছেন দেখি। ও মোদি, চলো না, আমাকে টাকা দেবে, চলো চলো। বৌমা, এই নাও মা, হেঁশেলের চাবি মা। আপনি কি বলছেন মা, এই সংসার আপনার, আপনি আমায় চাবি দিচ্ছেন কেন? না মা, না মা, না মা, সংসারের প্রতি আমার আর কোনো মোহ নেই। আমি অদিতির মতো বুঝতে পেরেছি মা, শুধু এই রান্নাঘরের মধ্যে আবদ্ধ থাকলে আমায় চলবে না, আমায় বেরোতে হবে। জানো মা, আমিও না ছোটবেলায় তাকিয়ে আছো মুখের দিকে, বেরো বেরো মা। আমি বুঝি শুনতে পারি না, তুমি ছোটবেলায় কেমন একটু উঠে জল খেতে? এই তোর কথাই ভাবছিলাম, একেই বোধহয় বলে টেলিপ্যাথি, মানে মনের যোগ। কেন, কি ব্যাপার বলতো? আসলে
আমি বেশ কদিন ধরে ভাবছিলাম যে মহিলাদের অ্যাকচুয়ালি দরকার কলমের জোর, মানে সাহিত্য, প্রকৃত সাহিত্য। তাই তো আমি কলম ধরেছি, ভাবছি উপন্যাস লিখব, মানে ইনফ্যাক্ট লিখতে আরম্ভই করেছি। আর এই ব্যাপারে আমাকে উজ্জীবিত করছে কে বলতো? সুচিত্রা ভট্টাচার্য, ওর লেখা সে যে উপন্যাস হেমন্তের পাখি। আরে ওই উপন্যাসটা তো আমিও পড়েছি। হ্যাঁ, কারেক্ট, আই থিঙ্ক ইটস আ কারেক্ট ডিসিশন। ঠিক বলছিস, একদম। জানিস মুনিয়া, তুই না আবার ঠিক সময় আমার জীবনে ফিরে এসেছিস। আমার একটা গল্প মহানন্দা পত্রিকায় পাবলিশ হয়েছে জানিস তো। ছেপে বেরিয়ে গেছে? ইয়েস অফ কোর্স। আর ওই সূচিপত্রটা দেখলেই না মনের ভিতরে কিরকম একটা শিহরণ জাগে। সুচিত্রা ভট্টাচার্য, বাণী বসু, তারপরেই মুনিয়া বিধি। ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল জানো? আমিও না কবিতা লিখতাম। আমি লিখেছিলাম, আকাশে মই, চৌবাচ্চায় দই, ওরে জলেতে মানুষ করি। অসাধারণ, ভালো না? তারপরে আরও লিখেছিলাম, যেমন ধরো, কালো কালো কাতলা, জলে হলো মাতলা। তারপরে রমণী মিত্র লেন, ছাতা মাথায় সুচিত্রা সেন। তারপরে বর্দি ছর্দি নদী, দেখতে যাবে সপ্তপদী। বলেছেন কি মা, এই প্রতিভা আপনি লুকিয়ে রেখেছিলেন? এ তো গেল কবিতা। আমি গদ্যও লিখতুম। একবার না গরুর রচনায় লিখেছিল যে, ডাগর ডাগর চোখ মেলে গরুরা যখন ঘাস খেতে খেতে আকাশের দিকে তাকায়, মনে হয় যেন কোন আধুনিক কবি কবিতা লিখছে। অবশ্য দিদিমণিরা না মনেটা বুঝতে পারেনি, শূন্য দিয়েছিল যাকে। কিন্তু তুমি বলো, এর মধ্যে কি সাহিত্য গুণ ছিল না? আলবাত আছে, গরুর কাছে গাছের পাতা আর কবির কাছে খাতার পাতা, ব্যাপারটা তো একই। সত্যি ওই বয়সে এই সাহিত্য গুণ? বৌমা, আমি তাই ঠিক করলাম যে এই হাতে আর খুন্তি ধরবো না মা, এই হাত আমায় কলম ধরতে হবে। বাহ! আচ্ছা মা, আপনি আর মামি কি যমজ বলুন তো? মানে আপনারা যাই করেন সবসময় একসঙ্গে করেন কেন? কেন মা, তোমার মাও কি কলম ধরছে? ধরবেন বলে ভাবছেন মনে হয় জানেন তো, না হলে কি আর পাঁচ দিস্তে কাগজ আনাতেন বলুন। কদিস্তে? পাঁচ। পাঁচ? লতা, লতা, আমাকে দশ দিস্তে কাগজ এনে দে লতা। ও লতা, আমি ভাবছি তিন চারটে গল্প লিখে একটা সংকলন বের করব। আমিও আমিও করব। তা তো করবি, কিন্তু তার আগে একটা নবাগতা লেখিকাদের লিস্ট তৈরি কর। কেন? একা একা লিখলে কিছু হবে না বুঝলি, সংসারে পুরুষদের জব্দ করা যাবে না। পুরুষদের জব্দ করবার জন্যে চাই একটা মুভমেন্ট, চাই আন্দোলন। হ্যাঁ, এবং তার জন্যে গড়ে তুলতে হবে সাহিত্য সভা। কি উত্তেজনা, কি উত্তেজনা! সাহিত্য সভা চাই, সাহিত্য সভা। তবে এই হেমন্তের পাখিতেও না এরকম একটা সাহিত্য সভা ছিল, কিন্তু সেখানে ছিল হেমেন মামা, এখানে মুনিয়া মামি। তা তো হলো, কিন্তু আগে একটু ভেবে ভেবে লিস্ট কর, কোন লেখিকাদের নাম রাখবি। তালিকা, নবাগতাদের তালিকা চাই। দাঁড়া ভাবি। শোন, লাবণ্যকে আমি বইটা দিয়েছিলাম, দেখি ওর মধ্যে লেখার বাসনা জেগেছে কিনা। হ্যালো, সুভাষিনী দেবী? হ্যাঁ, কি বললেন? আমার কাছে কৃতজ্ঞ কেন বলুন তো? হেমন্তের পাখি আপনি পড়েছেন? সাতবার? আপনি গল্প লিখছেন? খুব ভালো। এক মিনিট, মিয়া মিয়া, পেয়ে গেছি আমাদের সাহিত্য সভার প্রথম লেখিকা, মানে সদস্য। হ্যাঁ শুনুন, হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমার একটা কথা আছে শুনুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমি আর আমার বান্ধবী মুনিয়া বেদি, মনে আছে মুনিয়াকে? হ্যাঁ, আমরা মিলে একটা মহিলা সাহিত্য সভা করছি, মানে একটা সমিতির মতো আর কি, আর সেখানে আমরা আপনাকে পেতে চাই। আমি রাখছি। হ্যাঁ।